আইপিএল খেলতে ভারতে পৌঁছে গেছেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। টাইগার পেসারকে স্বাগত জানিয়েছে তার দল চেন্নাই সুপার কিংস। 22 মার্চ শুরু হওয়া আইপিএল এর ফাইনাল হতে পারে 26 মে। 12 মে পর্যন্ত সুপার কিংদের হয়ে খেলতে পারবেন টাইগার পেসার। মুস্তাফিজের আইপিএল যাত্রাটা যেন একটা রোলার কোস্টার রাইড। সানরাইজার্স হায়দ্রাবাদে শুরু, এরপর মুম্বাই, হয়ে গিয়েছেন রাজস্থান, সেখান থেকে দিল্লির দরবার ঘুরে আবার সাউথ ইন্ডিয়া। এবার মুস্তাফিজের ঠিকানা চেন্নাই সুপার কিংস। দুপুরে নিজের ফেসবুক পেজে ভারত যাওয়ার খবরটি জানিয়েছিলেন মুস্তাফিজ। পরে আরও একটি পোস্টে নিজের গন্তব্যে নিরাপদে পৌঁছানোর বিষয়টিও জানিয়েছেন কার্টার মাস্টার। আর সুপার কিংদের অফিসিয়াল পেজে মুস্তাফিজের যোগ দেওয়ার খবরটি জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ। মোট 51 দিনের জন্য ফিসকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। 1-2-3 ঢাকায় জমিয়ে জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।